গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রতিদ্বন্দ্বী নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা শাশ্বত কিন্তু বহুলাংশে উহা ফলগু নদীর মতো অন্তঃপ্রবাহিনী বলিয়া আমরা প্রত্যক্ষ করিতে পারি না সাধারণত নরনারীর মধ্যে প্রেমটাই চোখে পড়ে বিবাহ নামক সংস্কারটা উক্ত প্রতিদ্বন্দ্বিতারই পূর্ণ বিকাশ তাই কাব্য ও রোমান্সে দুইটি নরনারীকে বিবাহবন্ধনে বাঁধিয়া দিয়া লেখক লেখনী সম্বরণ করেন অর্থাৎ দুই যুদ্ধদত প্রতিদ্বন্দ্বীকে আখড়ায় ঢুকাইয়া দিয়া সরিয়া পড়েন অতঃপর যে কেলেঙ্কারি আরম্ভ হইবে তাহা সচক্ষে দর্শন করিবার সাহস তাহার নাই নৃসিংহবাবুর অন্তরে কাব্য বা রোমান্সের বাষ্পটুকু ছিল না বলিয়াই বোধহয় তিনি এই দ্বন্দ্বযুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত দেখিবার সংকল্প করিয়াছিলেন তাহার দুর্দম সাহস ছিল এবং লোকে বলিত তিনি একজন বড় বৈজ্ঞানিক তিনি নাকি ন্যাচারাল সায়েন্স নামক জৈব আইনকে সমলে উৎপাটিত করিয়া দূরে নিক্ষেপ করিবার মতলব করিয়াছিলেন অসম্ভব নয় আমরা যতদূর জানি লোকটি অতিশয় ধূর্ত ও ফন্দিবাজ কোন কোনো বৈজ্ঞানিক দূরভীষণ নৃসিংহবাবু একঝাঁক পায়রা ও একপাল পাল খরগোশ পুষিয়াছিলেন উপরন্তু তাহার এক শালীর পুত্র ও ভগিনীর কন্যাও তাহার গৃহে প্রতিপালিত হইত ইহারা সকলেই অনাথ নৃসিংহবাবু ছাড়া ইহাদের আর কেহ ছিল না নৃসিংহবাবুরও ইহারা ছাড়া আর কেহ ছিল না স্ত্রী বহুকাল পূর্বে সারভাইভেল অব দ্য ফিটেস্ট নামক আইন শিরোধার্য করিয়া বিগত হইয়াছিলেন সন্তানাদি কশ্বিনকালে হয় নাই সুতরাং তাহার সংসারে পারাবত শশক শ্যালীর পুত্র ও ভাগিনীও ব্যতীত অন্য কেহ ছিল না নৃসিংহবাবু ছিলেন ইহাদের ভাগ্যবিধাতা তাহার বয়স ছাপ্পান্ন মস্তকের মধ্যস্থলে একটিমাত্র কেশ ছিল প্রাতকালে স্নান করিয়া তিনি সেটিকে চিরুনি দিয়ে আঁচড়াইতেন তারপর বুরুশ দিয়া মস্তকের উপর শোয়াইয়া দিতেন অতপর এক বাটি দুগ্ধ পান করিয়া তিনি ল্যাবরেটরিতে প্রবেশ করিতেন বাড়িতে থাকিয়া যাইত নীরেন ও মিলু নৃসিংহবাবু অন্তর্হিত হইবার সঙ্গে সঙ্গে ইহারা ঝগড়া আরম্ভ করিত ঝগড়ার কোনো হেতু ছিল না নিতান্ত অকারণেই পরস্পরের ছুতা ধরিয়া ইহারা ঝগড়া করিত নীরেন মিলু অপেক্ষা ছয় সাত বছরের বড় কিন্তু সেজন্য জন্য তাহাদের বাধিত না বছর আষ্টেক আগে যখন এই বাড়িতে তাহাদের প্রথম দেখা সাক্ষাৎ হয় তখনই এই কলহের সূত্রপাত হইয়াছিল নবাগত নীরেন মিলুকে দেখি মাত্র বলিয়াছিল আয় চুরি তুই বুঝি এই বাড়ির ঝি আমার জুতো ভালো করে বুরুশ করে দিত দশম বর্ষিয়া মিলু কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া থাকিয়া বলিয়াছিল মামা একটা বাদর পুজবেন বলেছিলেন তুমি বুঝি সেই বাদরটা আড়াল থেকে নৃসিংহবাবু এই কথোপকথন শুনিয়া অতিশয় রিষ্ট হইয়াছিলেন এবং তদ্দণ্ডেই তাহার মনে একটা কুটিল অভিসন্ধি জাগিয়াছিল অতপর নীরেন ও মিলু একত্র বড় হইয়াছে দুজনই এখন কলেজে পড়ে কিন্তু তাহাদের বিরোধ কিছুমাত্র কমে নাই চোখাচোখি হইলেই তাহারা ঝগড়া করে এমনকি বেশিক্ষণ চোখাচোখি না হইলে দুজনেরই মন ছটফট করিতে থাকে তখন একজন আরেকজনকে খুঁজিয়া বাহির করিয়া সাড়ম্বরে কলহ আরম্ভ করিয়া দেয় তাহাদের মনোভাব লক্ষ্য করিয়া বাড়ির ঝি অন্নদা ছড়া কাটিয়া মন্তব্য প্রকাশ করিয়াছিল মরি কিভাবের হুলো হুলি না দেখলে প্রাণে মরি দেখলে চুলো চুলি নৃসিংহবাবু অবশ্য বিজ্ঞানে মগ্ন আছেন তাহার ভাব দেখিয়া মনে হয় না তিনি এসব কিছু লক্ষ্য করেন পায়রা ও খরগোশের মতো ইহারা দুজনেও যেন তাহার জীবনযাত্রার আনুষঙ্গিক অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে নীরেন ও মিলুর কলহের ক্রমবিকাশ আনুপূর্বিক বর্ণনা করা ক্ষুদ্র পরিসরে সম্ভব নয় প্রথম কিছুদিন তাহারা নির্লজ্জভাবে মারামারি করিয়াছিল একবার নিরেন মিলুর উরুতে ছুরির এক কোপ বসাইয়া দিয়াছিল পরিবর্তে মিলু নিরেনের হাত কামড়াইয়া রক্তারক্তি করিয়া দেয় দুজনের দেহেই সেই ক্ষতচিহ্ন এখনও বর্তমান আছে কিন্তু যতই তাহাদের বয়স বাড়িতে লাগিল যুদ্ধের রীতিতেও ক্রমশ পরিবর্তন দেখা দিল এখন আর কেহ কাহাকেও দৈহিক আক্রমণ করে না যুদ্ধের অস্ত্রগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকার ধারণ করিয়াছে মনের প্রগতির ইহাই ইতিহাস সেদিন সকালে নৃসিংহবাবু তাহার একটিমাত্র কেশ যথারীতি প্রসাধনপূর্বক ল্যাবরেটরিতে প্রস্থান করিবার পর মিলু নীরেনের ঘরে গিয়ে দেখিল নীরেন তখনও ঘুমাইতেছে মিলু কিয়ৎকাল চিন্তিতভাবে তাহার দিকে তাকাইয়া রহিল একটা খরগোশ আনিয়া তাহার বিছানায় ছাড়িয়া দিবে না সেটা নতুন কিছু হইবে না কারণ কিছুদিন পূর্বে নীরেনই ওই কার্যটি করিয়াছিল তাহার অনুকরণ করিলে নীরেন খুশি হইবে সহসা মাথায় কোনো বুদ্ধি গজাইল না তখন মিলু নীরেনের নাকে একটি খড়কে কাঠি প্রবেশ করাইয়া দিয়ে বলিল কুম্ভকর্ণ ওঠো আটটা বেজে গেছে বলিয়া প্রস্থান করিল নীরেন ধর্মর করিয়া বসিল নিদ্রাকসায় নেত্রে দাঁড়ের দিকে চাহিয়া অর্ধস্ফুটে স্বরে বলিল রা খুশি বলিয়াই প্রচণ্ড বেগে হাঁচিয়া ফেলিল মুখ হাত ধুইয়া সে টেবিলের সম্মুখে বসিল এবং গভীর মনোসংযোগে কি লিখিতে আরম্ভ করিল কয়েক মিনিট পর মিলু আসিয়া জলখাবারের রেকাবি টেবিলের উপর রাখিতেই নীরেন অসম্পূর্ণ লেখাটি লুকাইয়া ফেলিল মিলু কিন্তু একনজর লেখাটা দেখিয়া লইয়াছিল বলিল কি লেখা হচ্ছিল পদ্য মরে যাই কার নামে পদ্য লেখা হচ্ছে নীরেন বলিল যার লিখি না মিলু ফস করিয়া কাগজখানা কাড়িয়া লইয়া পড়িল একটি বালিকা নামটি তার মিলু মস্তকে তার নাই এক ফোঁটা ঘিল নীরেনের নাকে কাঠি দিয়া মিলু যে বিজয়গর্ব অনুভব করিতেছিল তাহা লুপ্ত হইয়া গেল সে দুহাতে কাগজখানা ছিঁড়িতে ছিঁড়িতে ক্রোধ অবরুদ্ধ স্বরে বলিল আচ্ছা আমিও জানি মাথায় ঘিলো আছে কি দেখিয়ে দেব তখনকার মতো বিজয় নীরেন দন্ত বাহির করিয়া হাসিল এবং পরম পরিতৃপ্তি সহকারে জলযোগ আরম্ভ করিল দুজনেই যথাসময়ে কলেজে গেল নীরেন যাইবার সময় মিলুর দিকে চাহিয়া একটু মুচকি হাসিয়া গেল মিলু নিদ্রালু নির্যালু মতো কেবল চক্ষু কুঞ্চিত করিল নীরেন বৈকালে কলেজ হইতে ফিরিয়া দেখিল তাহার টেবিলের উপর একটি ছয় পঙ্ক্তির কবিতা শোভা পাইতেছে একটি যুবক নামটি তাহার নীরু ক্যাবলার রাজা চাষা অসভ্য ভীরু মহিলাগণের সম্মান নাহি জানে বুদ্ধি ও শিক্ষার দোষ মানে মানুষ না হয়ে ভাল্লুক হতো যদি নাচ দেখিতাম আনন্দে নিরবধি নীরেন কবিতা পাঠ শেষ করিয়াছে এমন সময় মিলু প্রবেশ করিয়া বলিল কেমন কবিতা নীরেন দাঁত কর্মর করিয়া বলিল আমার ছন্দ চুরি করেছিস মিলু বিদ্রুপপূর্ণ ভ্রুভঙ্গি করিয়া বলিল ই ওর ছন্দ বাজার থেকে উনি কিনে এনেছেন নীরেন উত্তপ্ত স্বরে বলিল তুই একটা চোর মিলু ততধিক উত্তপ্ত স্বরে বলিল তুমি একটা ডাকাত নীরেন চেয়ারে বসিয়া বলিল তুই প্যাঁচা মিলু তাহার সম্মুখে আরেকটা চেয়ারে বসিয়া বলিল তুমি হাড়ি চাচা দুজনেরই রক্ত গরম হইয়া উঠিল তুই ইঁদুর তুমি টিকটিকি তুই ক্যাঙারু তুমি গন্ডার এইভাবে কিছুক্ষণ চলিল ক্রমে পশুপক্ষীর নাম আসতে লাগিল তখন মিলু বাহির করিয়া নীরেনকে ভ্যাং চাইয়া দিল নীরেন প্রথমটা থতমত খাইয়া গেল তারপর সেও দীর্ঘ জিহভা বাহির করিয়া দিল বিরোধ এতটা চরমে অনেকদিন ওঠে নাই এই সময় নৃসিংহবাবু কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন মিলু ও নীরেন চক্ষু দৃঢ়ভাবে বন্ধ এবং জিহভা নিষ্ক্রান্ত করিয়া মুখোমুখি বসিয়াছে তিনি ধূর্ত বৈজ্ঞানিক চট করিয়া ব্যাপারটা বুঝিয়া লইলেন আনন্দে তাহার মস্তকের একটিমাত্র কেশ কণ্টকিত হইয়া উঠিল তিনি হর্ষৎফুল্লস্বরে ডাকিলেন মিলু নিরেন উভয় জিওভা সম্বরণ করিয়া চক্ষু মিলিল নৃসিংহবাবু বলিলেন বড় খুশি হয়েছি তোমরাই আমার থিওরি প্রমাণ করতে পারবে আমি তোমাদের দুজনের বিয়ে দেব পরস্পরের সঙ্গে বলিয়া তিনি প্রস্থান করিলেন মিলু ও নীরেন পরস্পরের দিকে চাহিয়া হাসিতে আরম্ভ করিল প্রস্তাবটা আকস্মিক বটে কিন্তু সেজন্য কেহ বিস্মিত হইল না নৃসিংহবাবুর সকল কার্যই অপ্রত্যাশিত কিন্তু তাই বলিয়া তাহা অমান্য করিবার কল্পনাও কখনো ইহাদের মাথায় আসে নাই তিনি ইচ্ছামতো পায়রা ও খরগোশের বিবাহ দিতেন কেহ আপত্তি করে নাই এক্ষেত্রেও কেহ আপত্তি করিল না বরং সারা জীবন ধরিয়া দুজনে দুজনকে জ্বালাতন করিতে পারিবে এই আনন্দেই আত্মহারা হইয়া পড়িল উভয় একই সঙ্গে বলিয়া উঠিল এবার মজা টের পাবে ফুলসজ্জার রাত্রে নীরেন খাটে বসিয়া পা দুলাইতেছিল মিলু প্রবেশ করিতেই গম্ভীর স্বরে বলিল আমি হচ্ছি তোমার স্বামী শিগগির প্রণাম কর বলিয়া নিজের পায়ের দিকে আঙুল নির্দেশ করিল মিলু তৎক্ষণাৎ ভালো মানুষের মতো গলায় আঁচল দিয়ে প্রণাম করিল তারপর উঠিবার সময় নীরেনের পায়ে চিমটি কাটিয়া দিল নিরেন লাফাইয়া উঠিল উহ তারপর দুই বাহুর দ্বারা পলায়ন মিলুকে চাপিয়া গাঢ়স্বরে সারে বলিল তবে রে দুজনের দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গেল আশা করিতেছি ইহাদের দাম্পত্য জীবন অন্যান্য সাধারণ দাম্পত্য জীবন হইতে পৃথক হইবে না কারণ নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা প্রকট বা প্রচ্ছন্ন যাহাই হোক সার্বজনীন মিলু ও নীরেন সাধারণ পাঁচজনের মতোই ঝগড়া করিয়া ভালোবাসিয়া পরস্পরকে জয় করিবার চেষ্টা করিয়া জৈব ধর্ম পালন করিবে আমরা অবশ্য বিবাহ দিয়াই সরিয়া পড়িলাম গল্পকথনই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রতিদ্বন্দ্বী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন গল্পকথন ভাই কল্ল চ্যানেলের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা